বালিকাপুর প্রাথমিক বিদ্যালয় বর্তমানে খবরের শিরোনামে এই বিদ্যালয় কেননা এখানেই সুকন্যা মণ্ডল অর্থাৎ অনুব্রত কন্যা তিনি এখানে চাকরি করতেন আর এরপরই শিক্ষকদের মুখে কুলুপ কারণ এই স্কুলেরই শিক্ষিকা অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তার বিরুদ্ধে অভিযোগ টেট পাস না করে শিক্ষিকা হয়েছেন তিনি আর তারপরে তিনি স্কুলে যান না বরং তার রেজিস্টার খাতা পৌঁছে যায় বাড়িতে সুকন্যার হাজিরা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কারণ স্কুলের যে রাঁধুনি তিনি বলছেন যে অনিয়মিত দেখা গিয়েছে সুকন্যাকে তিনি জানতেন না এলাকাবাসীরাও জানতো না যে সুকন্যা এই কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করত এমনই অভিযোগ বারবার উঠে আসছে তার মাঝেই আজ সুকন্যা হাজিরা দিলেন হাইকোর্টে যে পাড়ায় এই স্কুল সেখানকার এক বাসিন্দা বলছেন তিনি জানতেন না সুকন্যা মণ্ডল এই স্কুলের শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষ যদিও কিছুই বলতে চাননি এই বিষয়ে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মুখে কুলুপ কারণ এই স্কুলেরই শিক্ষিকা অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তার বিরুদ্ধে অভিযোগ যে টেট পাস না করে শিক্ষিকা হয়েছেন তিনি আর তারপরেও তিনি স্কুলে যান না বরং রেজিস্টার খাতা পৌঁছে যায় তার বাড়িতে এমন অভিযোগ উঠে আসছে আমি তো কোনোদিন দেখিনি কিন্তু উনি যে এখানে চাকরি করতেন সেটাও আমি ঠিক জানতাম না আমি পাড়ার মাধ্যমে পরে জানলাম যে ও এখানে চাকরি করে ঠিক আছে কিন্তু আমি কোনোদিন তো এদিকে প্রত্যেকদিনই যাতায়াত করি আমি আপনি তো এই পাড়ারই বাসিন্দা আমি হ্যাঁ বাড়ি যাই বাড়ি যাওয়া আসা করি কিন্তু আমি কোনোদিন দেখতে পাইনি এলাকাবাসীরা স্পষ্ট বলছে যে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি কিন্তু আমরা কখনো দেখতে পাইনি যে সুকন্যা মণ্ডল অর্থাৎ অনুব্রত কন্যা এই স্কুলে চাকরি করতেন এলাকাবাসীর থেকে জানতে পেরেছি যে সুকন্যা মণ্ডল এই স্কুলেই চাকরি করতেন এমনই বিস্ফোরক অভিযোগ করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা